দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমি কথা বলছি গাজীপুর জেলার বানিয়ারচড়া গ্রাম থেকে। আমি দেখতেই পাচ্ছেন গোল একটা ডোমের মতো, এটা কি? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। এটা একটা হোল্ডিং ট্যাঙ্ক। কিসের হোল্ডিং ট্যাঙ্ক? আমাদের পোলট্রির যে মলমূত্র সেটা গ্যাস তৈরি করার জন্য, গ্যাস হওয়ার পরে যেটা স্লারি বলি, যা বর্জ্যটা থেকে যায়, যেটা গ্যাস হয়ে গিয়ে, সেটার একটা হোল্ডিং ট্যাঙ্ক এটা হচ্ছে। দেখুন, এবং এর মধ্যে গ্যাসও আছে, দেখছেন ফুলে আছে। হ্যাঁ, কিন্তু আসল গ্যাসের চেম্বার হচ্ছে এই দুটি, পোলট্রি বর্জ্যর থেকে যে গ্যাস করা হচ্ছে, গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে খামার তার নিজের বিদ্যুৎ যোগান দিচ্ছে। আর এই পাশটাই হচ্ছে পোলট্রি শেড, বিশাল আকারের তিনটি শেড, চারটি ফ্লোরের, এবং ওইদিকে আছে সর্বমোট প্রায় 2,50,000 প্যারেন্ট স্টক পোলট্রির এখানে খামার। এই যে 2,50,000 পোলট্রির বর্জ্য, এগুলো কী হবে? একটা সময় ছিল আশেপাশে পরিবেশ নষ্ট করতো, দুর্গন্ধ ছড়াতো, কিন্তু প্যারাগন পোলট্রি থেকে কথা বলছি, প্যারাগন পোলট্রি এটা তারা এই আবর্জনাগুলোকে, আবর্জনা রাখে, বায়োমাস, বায়োগ্যাস তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করছে, এবং সেই বিদ্যুৎ দিয়ে তারা তাদের নিজস্ব খামারের যে বিদ্যুতের চাহিদা সেটি মেটাচ্ছে। এটা যে কোনো বড় খামারের জন্যে খুব দরকার, যে তার বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এটা সম্পদে রূপান্তরিত করা। আপনাদের মনে আছে আমি এই বিষয়গুলো নিয়ে চায়নাতে বায়োসেফটির উপরে পোলট্রি খামারের কাজ করে দেখিয়েছি। তারপর মনে পড়ছে এই মুহূর্তে হ্যামিলান, জার্মানির হ্যামিলানে পিপার পাপি তারা কীভাবে মেইজের ওয়েস্ট থেকে বায়োগ্যাস তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করে সে ন্যাশনাল গ্রিডে দিচ্ছে। যাই হোক, আজকে আমি গাজীপুরের এই জায়গায় নিয়ে আসছি প্যারাগন পোলট্রির তারা যে বায়োমাস, বায়ো এনার্জি তৈরি করছে, বায়ো এনার্জি তৈরি করছে পোলট্রি ড্রপ থেকে, সেটা দেখানোর জন্য। চলুন যাওয়া যাক। পোলট্রি শিল্পের জন্য বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। সঠিকভাবে এই বর্জ্য ব্যবস্থাপনা না করতে পারলে অল্পদিনেই পোলট্রি খামার পরিবেশের জন্য যেমন বিরূপ হয়ে ওঠে, একইভাবে বিরূপ হয়ে ওঠে পোলট্রির জন্যও। বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটির কারণে অথবা ব্যবস্থাপনা না করার কারণে খামারের মুরগি নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। এছাড়া গবাদি পশুর বিষ্ঠা বা গরুর গোবরের যেমন বহুমুখী ব্যবহার রয়েছে, পোলট্রি বর্জ্যের এমন বহুমুখী ব্যবহার সম্পর্কে ছোট খামারিরা খুব বেশি সচেতন নন। তবে অনেক কৃষক ও খামারি পোলট্রি বর্জ্য সংরক্ষণ করে একটি নির্দিষ্ট সময় পরপর জৈব সার হিসেবে তা আবাদি ক্ষেতে ব্যবহার করে থাকে। অনেকেই পোলট্রি বর্জ্যকে কেঁচো সারের কাঁচামাল হিসেবেও ব্যবহার করে থাকেন। প্রায় বছর 10-12 আগে আমরা দেখেছি ঢাকার বেড়াইতে স্থাপিত আধুনিক এবং স্বয়ংক্রিয় পোলট্রি খামার ওমেগা পোলট্রি তাদের খামারে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করে। অবশ্য সেটি পুরোপুরি স্বয়ংক্রিয় ছিল না, তবে সেটি ছিল বর্জ্য ব্যবস্থাপনার একটি কার্যকর উদ্যোগ। এখানে গাজীপুরের এই বানিয়ারছড়া গ্রামে সম্পূর্ণ পোলট্রি বর্জ্যকে ব্যবহার করে যে জৈব পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, তা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন উদ্যোগ। বাংলাদেশের পোলট্রি শিল্পে বেশ সফল এবং স্বনামধন্য প্রতিষ্ঠান প্যারাগন এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করার মধ্য দিয়ে একটি শিল্পকে একাধিক শিল্পে রূপ দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক, সামাজিক ও পরিবেশ সম্মত শিল্প ব্যবস্থাপনার দৃষ্টান্ত গড়েছে। চলুন বিষয়টি সম্পর্কে জানা যাক এই প্রতিষ্ঠানের প্রধান মশিউর রহমানের কাছ থেকে। যখন দেখলাম যে দেশের ছোট ছোট খামারি আছে, আমাদেরও একটু ছোট একটা জায়গা ছিল, শখ জাগলো, খামারি করলাম, আপনারও প্রোগ্রাম দেখতাম, তো তখন থেকে আমরা একটা লেয়ার ফার্ম চালু করি। প্রায় ওই যখন আপনি মাটির মানুষ করতেন বিটিভিতে, 93-তে আমরা 20,000 না 25,000 মুরগির ফার্ম একটা করি। হ্যাঁ, তখন আপনি ওই ফার্মে আমরা চালু করি, তখন আপনি এসেছিলেন। কিন্তু ফার্মটা চালু করার সময় যেটা দেখলাম যে আসলে কিন্তু পোলট্রি ওয়েস্ট ম্যানেজ করা আর খাদ্য তৈরি করা দুইটা একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। মুরগি ম্যানেজ করা তো আমরা শিখে নিব, শিখলাম, কিন্তু ওই চ্যালেঞ্জগুলোর সাথে সাথে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। তো আমরা এই পোলট্রির ওয়েস্টটা ম্যানেজ করা, আমার এই 20,000 মুরগির ওয়েস্ট আমি কোথায় দিব? আমি তো আমার ময়লাটা অন্য জায়গায় দিতে পারি না, আর আমার ডিজিজ আমাকেই আসবে, তখন আমার ডিজিজের চিন্তাটা খুব বেশি আসলো এবং ফেলবো কোথায়। তো সেই চিন্তা করে তখন আমরা করতাম ছোটো ছোটো কুয়া করে ফেলতাম, আবার একটা কুয়া করতে হতো। সেই সলিউশন থেকেই আমরা ফার্মও বড় করা শুরু করলাম, আর নিজেদের মধ্যে একটা জিনিস আনলাম যে না, আমার ওয়েস্ট আমাকেই রিসাইকেল করতে হবে। তখনই আমরা আস্তে আস্তে এই রিসাইকেল পদ্ধতিটা রিসার্চ করতে তো আমরা এটা একটা কোম্পানি পেলাম যাদের কাছ থেকে আমরা ফুল জিনিসটা নিয়ে আসি। তো আমরা এখন আমাদের প্রায় 6-7 ইউনিট আছে,
এতে কি হয় আমাদের ওয়েস্ট পুরোটাই আমরা এটাতে দেই এবং প্রায় 13-14 ঘন্টা ইলেকট্রিসিটি আমরা এখান থেকে পাই। আচ্ছা, আপনার কত শিক্স আছে এখানে? এখানে প্রায় 2.5 লাখ প্যান স্টক আছে। প্যান স্টক যারা 160-150 গ্রাম ফিড খায়, ছোট মুরগি খায় 120-125 গ্রাম, এটা খাচ্ছে 160-165 গ্রাম, 2.5 লাখ মুরগির ওয়েস্টটা এখানে আসে। মশির রহমান যে তথ্য দিচ্ছেন তা সত্যি আশা জাগানিয়া। 2.5 লাখ পোলট্রি বর্জ্য থেকে এখানে উৎপাদিত হচ্ছে 350 কিলোওয়াট বিদ্যুৎ। সেটা আপনার এই খামারে, আমার এখানে তিনটা প্রজেক্ট চলে। আর আপনার পুরো 24 ঘন্টাই কি চলছে এটা দিয়ে? না, 13-14 ঘন্টা চলে। ওয়েস্টটা স্ক্র্যাপ আমাদের অবশ্যই, এটা আমাদের দেশে যে লিটার ফ্লোরে যারা মুরগি পালে তাদের জন্য এটা হবে না, যারা কেজে পালে তাদের জন্যই হবে। কারণ আমাকে সডাস্ট বা রাইস আক্স মিশ্রিত খাবার লিটার হলে হবে না, এটা সলিড লাগবে। এই সলিডটা আমাদের প্রত্যেকটা কেজের নিচে স্ক্র্যাপার আছে, স্ক্র্যাপার দিয়ে ড্রেনিং দিয়ে পাইপ দিয়ে মূল ট্যাঙ্কিতে চলে আসে, সেই ট্যাঙ্কিতে পাম্প করে আমাদের এই ডাইজেস্টারে চলে যায়। এই ডাইজেস্টারে আবার তাকে বুস্ট আপ করার জন্য এজিটেটর দেওয়া আছে, হিটিং সিস্টেম দেওয়া আছে, আমরা আবার লিটারকে পচিয়ে সবই কনসোল সব একদম অটোমেটিক, কোনো 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 ওপেন চলে আসে একদম শেড থেকে, এখান থেকে এসে গ্যাস হয়ে ফার্টিলাইজার পর্যন্ত কোনো মানুষের কোনো কাজ নাই, সব পাম্প দিয়ে অটোমেটিক হচ্ছে। এবং এই গ্যাসটা কিন্তু অনেক মিথানযুক্ত এবং সালফারযুক্ত, কাজে এটা কিন্তু ইজ নট রেডি ফর জেনারেটর, এটাকে আবার আমার আরেকটা প্ল্যান্টে পাঠাতে হয়, ওইখানে গিয়ে এটা ফিল্টারেশন করা হয়, অ্যামোনিয়া আলাদা করা হয়, সালফারকে বের করে দেওয়া হয়। তো এইটাকে গ্যাসে রূপান্তরিত করার জন্য যেই ফিল্টারেশনটা দরকার সেইটা করে তারপর জেনারেটরকে দেওয়া হয়। পুরোপুরি স্বয়ংক্রিয় ব্যবস্থাটি রয়েছে ইউরোপের দেশগুলোতে। বিদ্যুৎ উৎপাদনের জন্যে তারা কাঁচামাল হিসেবে যাই ব্যবহার করুক, ব্যবস্থাটি একই রকম। 2016 সালে হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে আপনারা দেখেছেন জার্মানির জেলসেনে 2006 সালে প্রতিষ্ঠিত এই জৈব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় প্রধানত শস্যদানা। খাদ্য সংকট না থাকার কারণে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ শস্যদানা তারা এরকমের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করেন। যে এই পাহাড়টির উপর দিয়ে আমি উঠছি, এটা কি বিতর্কটা তো এখানেই, এটা ভুট্টা, শুধুই ভুট্টা নয়, এটা এর মধ্যে আছে ভুট্টার গাছ এবং ভুট্টা সব একেবারে মিহি করে কেটে এখানে ডাম্প করা হচ্ছে। এখানে ব্যবহার হচ্ছে শতভাগ পোলট্রি বর্জ্য, আর এর জন্য ব্যবস্থাটি পুরোপুরি স্বয়ংক্রিয়। বায়োগ্যাসে যেটা হয়, নর্মাল বায়োগ্যাসে যেই গ্যাস হয় তার চেয়ে ডবলের বেশি হবে এখানে, বিকজ আমরা আবার ব্যাকটেরিয়া দিচ্ছি যাতে ফর্ম করে, ফার্মেন্টিংটা ভালো হয়। ওইখান থেকে গ্যাসটা চলে যায় আমাদের ফিল্টারিং সেকশনে আর স্লাইডটা চলে আসে এখানে, এখান থেকে আবার আমরা সেপারেট করি ওয়াটার অ্যান্ড সলিড, যেখান থেকে ফার্টিলাইজার বের হয় আর ওয়াটারটা আবার ওয়াটার লিকুইড ফার্টিলাইজার হিসেবে আমরা ব্যবহার করি। আচ্ছা, আর যেটাকে সলিড বের করেন যে শুকিয়ে নেন, শুকিয়ে ফার্টিলাইজার, ওইটা শুকিয়ে ফার্টিলাইজার হয়। পোলট্রি বর্জ্য থেকে বিদ্যুৎ ও উচ্ছিষ্ট জৈব সার, এর উৎপাদন ব্যবস্থাটি পুরোপুরি ব্যাখ্যা করলেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা। হাউস থেকে স্ক্র্যাপারের মাধ্যমে লিটারটা শেড থেকে বাইর হয়ে ড্রেনের মাধ্যমে আমাদের যে এটা চলে আসে, এই মিক্সচার ট্যাঙ্কে চলে আসে। কয়টা ট্যাঙ্ক আছে এখানে? এখানে তিনটা ট্যাঙ্ক আছে, দুইটা ফর লিটার, একটা পানির জন্য রাখা হয়েছে, অনেক সময় পানি মিক্স করতে হয়। তো এখান থেকে আমরা পরে এটাকে পাম্পিং করে ডাইজেস্টারে নিয়ে যাই, ডাইজেস্টার থেকে একটা পর্যায়ে গ্যাস হয় আর একটা স্ল্যারিতে চলে যায়। দর্শক বন্ধুরা, এটা ব্রয়লার ব্রিডার ফার্ম, প্যারেন্ট স্টক ফার্ম, যে কারণে আমরা ভেতরে ঢুকতে পারলাম না বা ঢুকতে চাইলাম না আসলে, কারণ বায়ো সেফটি ইস্যুটা অনেক মেনে চলা হয়, সে কারণে না ঢুকাটাই ভালো। তো পোলট্রি খামারের ভেতরে 2.5 লক্ষ মুরগির প্রতিদিনকার যত মল বা বিষ্ঠা আছে সেগুলো অটোমেটিক্যালি চলে আসছে এই ট্যাঙ্কগুলোতে, এবং এখান থেকে পাম্প করে এটাকে আরও ডাইলিউট করে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে পাম্প করে ওই ডাইজেস্টারে। দর্শক লক্ষ্য করুন, স্বয়ংক্রিয় ব্যবস্থা হওয়ার কারণে এখানে শ্রমিক খরচ নেই বললেই চলে। জার্মানির জেলসেনে ওই জৈব বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদন কেন্দ্রেও আমরা দেখেছিলাম একই চিত্র। তার মানে ওই কোম্পানির দুজন মালিক, দুই বন্ধু পিপা ও পাপে, তারা
তারাই প্রতিষ্ঠানের শ্রমিক থেকে মালিকের পুরোপুরি দায়িত্ব সামলান। সবখানেই এখন স্বয়ংক্রিয় ব্যবস্থাটি অনুসরণ করা হয়। 2016 সালে পোলট্রি শিল্পের উৎকর্ষ নিয়ে কাজ করতে গিয়ে চীনের শ্যাংডং প্রদেশে এই একই চিত্র আমরা দেখেছি। সেখানে বড় বড় পোলট্রি খামার এবং সংরক্ষিত মাতৃ খামারগুলো পরিচালিত হচ্ছে একেবারে স্বয়ংক্রিয়ভাবে, বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে একজন বা সর্বোচ্চ দুজনের মাধ্যমে। বেশ কিছু পোলট্রি খামারে আমরা বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাও দেখেছিলাম। প্যারাগনের স্বত্বাধিকারী মশিউর রহমান বলছেন, পোলট্রি শিল্পের সঙ্গে এমন একটি জৈব বিদ্যুৎ প্রকল্প সংযুক্ত করে দেয় বহুভাবে লাভবান হওয়া যায়। এটি গোটা পোলট্রি শিল্পের জন্যই হতে পারে অনুকরণীয় এক দৃষ্টান্ত। এমনও অনেক কোম্পানি আছে যার 3-4 লাখ বার্ড একসাথে থাকে। আমার যেমন 2.5 লাখ এখানে আছে, আমার যেরকম এরকম প্রায় 7-8টা জায়গায় আমি 7-8টা প্ল্যান করেছি এরকম। এইটা এই যে আমি আমার ইলেকট্রিসিটি 14 ঘন্টা বানাচ্ছি, আমার কারেন্ট আমি বানাচ্ছি, আমি নিরবিচ্ছিন্ন কারেন্ট পাচ্ছি, প্রথম কথা নিরবিচ্ছিন্ন। তারপর হচ্ছে কমিটমেন্ট যে আমি আমার ওয়েস্ট 1 ফুট আউট ড্রপও বাইরে ফেলি না, ইজ এ বিগ থ্রেট ফর মি, বিকজ আমি আশেপাশের ফার্মারকে আমি পরিবেশকে আমি কোনো ক্ষতি করছি না। আর এর আমার মতন যদি আর 100টা বড় কোম্পানি আছে যারা ক্যাপাবল, আমি বলি না ছোটো খামারি মাঝারি খামারি, যারা ক্যাপাবল তারাও যদি আসেন আমার মতন এরকম আজকে 100 জন করে, তাহলে 1000 মেগাওয়াট কিন্তু পোলট্রি খামারি দিয়ে হয়ে যাচ্ছে। ছোটো বড় মাঝারি যারই হোক না কেন, ফার্ম করার আগে সরকারের উচিত তার নিবন্ধন করা, নিবন্ধন দেওয়ার আগে ওয়েস্ট কন্ট্রোল যদি সে করতে না পারে তাহলে তাকে ফার্ম করতেই দেওয়া উচিত না। মশিউর রহমান বলেন, বড় বড় পোলট্রি খামারগুলো যদি এই ব্যবস্থা অনুসরণ করে তাহলে তা আমাদের জাতীয় গ্রিডেও সংযুক্ত হতে পারে, পাওয়া যেতে পারে আরও নানা সুবিধা বা সুফল। যে কোনো ফার্মের জন্যই তার নিজের সেফটির জন্যই তো প্রয়োজন, অবশ্যই। এক হচ্ছে তার বায়ো সেফটি, এটা তো প্রচণ্ডভাবে দরকার। দ্বিতীয় হচ্ছে পোলট্রি ড্রপ বা পায়খানাটা কোনো কিছু ফেলনা না, তো এটা তো সম্পদে রূপান্তরিত, ফেলনা না কিন্তু অপরদিকে এটা থেকে ডিজিজ ছড়াতে পারে। এক্স্যাক্টলি। দ্বিতীয়ত এটা থেকে আমি কিন্তু লুজার না, আমার ইনকাম হচ্ছে, প্লাস আমি কার্বন ইমিশনকে হেল্প করছি, প্লাস সরকারের বিদ্যুৎ উৎপাদনকে আমি যদি আমারটা করি অনেকাংশে সাহায্য করছি। আপনি তো প্রতিদিন যদি আপনার 350 কিলোওয়াট হচ্ছে, তো আপনার তো রাষ্ট্রের থেকে 350 কিলোওয়াটকে আপনি সেভ করছেন, তাহলে তো আপনার এখানে লাগছে। তো এমনও তো হতে পারে যে আরও হলে সবার থেকে বরঞ্চ আমাদের ন্যাশনাল গ্রিডে আমরা দিতে পারব। জি অবশ্যই, তাই না? যেমন আমি আমার একটা লেয়ার প্রজেক্টকে আমি 650 কিলোওয়াট সোলার দিয়ে করছি, কারণ পোলট্রির ছাদটা তো মানে আমাদের পোলট্রির ছাদ হিউজ, তো আমরা একটা প্রজেক্ট আমরা করেছি এই বছর, ওইখানে আমরা 750 কিলোওয়াট করছি এবং ওইটা আমরা গ্রিডে দিচ্ছি। এখন আমার ফ্যাক্টরি চালাচ্ছি, নেট মিটারিং এই মাসের থেকে চালু করেছে, আগামী মাস থেকে আমরা এটা নেট সরকারকে বিক্রি করব। এবং এই এই নেট মিটারিং হওয়ার কারণে কিন্তু এখন আমরা সবগুলো প্রজেক্টে যদি চড়ি, আমি দেখেছি আমার পোলট্রি হাউসের ছাদগুলো দিয়ে আমি 4-5 মেগাওয়াট কারেন্ট উৎপন্ন করতে পারবো এবং সরকারকে বেচতে পারবো। এই জিনিসটা যদি ইমপ্লিমেন্ট অথবা বাধ্যতামূলক অথবা সচেতনতা করা হয়, তাহলে আমি যদি পারি 5 মেগাওয়াট করতে, আমার মতন আরও 100 জন আছে যারা এই সেক্টরে আছে, 5 মেগাওয়াট করে করতে পারে। জৈব বিদ্যুৎ কেন্দ্র থেকে বের হওয়া স্লারি থেকে এখানে বিভিন্ন ফল ফসলের গাছে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে জৈব সার। এগুলি কি এগুলিও কি আপনার আর&ডি? হ্যাঁ, এটাও আর&ডি। এখানে প্রায় 7-8টা গাছ আছে আমার। এটাও কি থাইটা? হ্যাঁ, এটাও থাই। এগুলোও কি আর&ডির মধ্যে? এটাও আপনার ছাই। ওইদিকে আছে আপনার ফুল, ওইদিকে আছে ফুল। কত কালার ফুল করছেন মানে? এখানে প্রায় 7 কালার ফুল, 7 ভ্যারাইটি ফুল। তারপরে আছে লাউ, এগুলো চাইনিজ লাউ বোধ হয়। চাইনিজ লাউ এটা এবছরই প্রথম করলাম দেখার জন্য, আমাদের সেল সেন্টারে পাঠিয়ে দেই। আমরা একটু নিজ দিয়ে ঢুকি আসেন। এটা টেস্ট কিরকম? এটা টেস্ট আমি নিজে খেয়েছি। হ্যাঁ, নিজে খেয়েছি। আমাদের লাউয়ের মতো নেই, তবে এটা ইয়েটা মিটটা বেশি। এটা ভিতরে ফাঁপা নাই, অনেক লম্বা হয়তো। হ্যাঁ, এগুলো যেমন ওইটা আরো 4-5 দিন পরে, 1 সপ্তাহ পরে যাবে। এগুলো কানাডা আমেরিকাতে বাঙালি যে পরিবারগুলো আছে যারা ব্যাকইয়ার্ড করে তারা বেশ করে। এই সেটটাতে কি আপনার? এই সেটাতে গোলাপ। এগুলো কোথাকার ভ্যারাইটি? এটা ইন্ডিয়ান ভ্যারাইটি।
লোকালি আমরা অ্যাডাপ্ট করে এটাকে আরএনডি করছি। অনেকে যশোরে করে, তা আমরা যেহেতু আগামী বছর আরও বড় হাই ভ্যারাইটি হাই প্রোডাক্টিভ ভ্যারাইটি নিয়ে কাজ করব, সেই জন্য এটাও করছি, ওইটাও সাথে আসতেছে। প্রিয় দর্শক, বিশ্বব্যাপী কৃষি খামারের ব্যবস্থাপনাটি এখন মিলিত হচ্ছে পুরোপুরি শিল্প ব্যবস্থাপনার সঙ্গে। কৃষি শিল্প উদ্যোক্তারা চাইছেন একটি শিল্প পণ্যকে বহু শিল্প পণ্যে রূপ দিতে। নতুন নতুন প্রযুক্তি এবং যন্ত্রকৌশলের উৎকর্ষে সেটি সম্ভব হচ্ছে সহজে। পোলট্রি শিল্পের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাটি বড় বড় সব পোলট্রি শিল্পে অনুসরণ করা হলে দেশে বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণ হতে পারে এই খাত থেকে। সে সঙ্গে পাওয়া যেতে পারে উৎকৃষ্ট মানের জৈব সার। মাটির উর্বরতা ফিরিয়ে আনার জন্যে জৈব সারই এখন কৃষকের প্রধান ভরসা।